আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন অনেক ভালো আছেন, ভালো থাকুন। তো আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির আপডেট আপনাদের দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যে একটি নতুন সার্কুলার এসেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে বলা আছে যে জেলা প্রশাসকের কার্যালয় নেজারত শাখা শরীয়তপুরে সার্কুলারটি ছেড়েছে 13 মার্চ 2023-এ। এখানে আমি জানিয়ে দিচ্ছি যে কবে পদে কতজন লোক নেবে। এখানে জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে যে লোকগুলা নিবে সেটা হচ্ছে অফিস সহায়ক নিবে 6 জন, নিরাপত্তা প্রহরী নিবে 6 জন, মালি নিবে 1 জন, পরিচ্ছন্ন কর্মী নিবে 1 জন। গ্রেড হচ্ছে সবটি চাকরির গ্রেড হচ্ছে 20, বেতনও সেম 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এক এক চাকরির জন্য এক এক রকম। অফিস সহায়ক যে এটা হচ্ছে স্কুল এসএসসি পাস, নিরাপত্তা প্রহরী হচ্ছে এসএসসি পাস, আর হচ্ছে মালি হচ্ছে অষ্টম শ্রেণী পাস, পরিচ্ছন্ন কর্মী হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তারপরে আছে সার্কিট হাউস শরীয়তপুর, সার্কিট হাউসে নিয়োগ দেবে সার্কিট হাউসে বাবুর্চি 1 জন, এটাও গ্রেড 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটাও অষ্টম শ্রেণী পাস, তবে রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, স্বাভাবিক বিষয় কারণ যেহেতু বাবুর্চি। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং শরীয়তপুর জেলার বাসিন্দা হতে হবে, তার মানে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন না, শুধু শরীয়তপুর ডিস্ট্রিক্টে যে সমস্ত ভাই বোনেরা আছেন চাকরিজীবী প্রার্থী তারাই আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম জেলা প্রশাসন শরীয়তপুরের ওয়েব পোর্টাল www.shoriyatpur.gov.bd অথবা জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুরের নেজারত শাখা হতে সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, আবেদন ফর্ম স্বহস্তে পূরণপূর্বক জেলা প্রশাসক শরীয়তপুর বরাবর করে আগামী 3/4/2023 মানে 3 এপ্রিল 2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে কার্যালয়ে পৌঁছাতে হবে। সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এক কথা হচ্ছে আপনারা ফর্মটা পূরণ করে অবশ্যই ডাকযোগে পাঠাবেন, সুন্দরবন বলেন, করতোয়া বলেন বা বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এগুলোতে পাঠালে চলবে না, এবং সরাসরি যদি কেউ দিতে চান তাও চলবে না। আপনি যদি শরীয়তপুরের হন তাহলে শরীয়তপুর থেকে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকযোগে পাঠাবেন। এখন প্রার্থীর বয়স হচ্ছে 3/4/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য। তো এখানে সুন্দর করে একটা ছক দেওয়া আছে কী কী কীভাবে আবেদন করবেন এবং কোন শাখায়। 50 টাকা ট্রেজারি করতে হবে সম্ভবত, হ্যাঁ 50 টাকা ট্রেজারি করতে হবে, এবং যে খামে পাঠাবেন খামটা হচ্ছে একটা হচ্ছে 9.5 ইঞ্চি, আর 9.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি মানে আপনার সাইজের 10 টাকা মূল্যের অবৈধ ডাক টিকিট একটি ফেরত খাম সহ পাঠাবেন। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই একটি চাকরির খাম সাথে একটা ফেরত খাম, দোকানে গিয়ে বললেই হবে যে একটা ফেরত খাম সহকারে আমাকে একটা খাম দেন, তারা আপনার সেই খামটা দেবে। খামের ভিতরে খামের উপরে সুন্দর করে আপনার নামটা লিখবেন, আপনি যে পোস্টে আবেদন করতেছেন পোস্টের নামটা লিখবেন, লেখার পরে ফেরত খামটা ভিতরে ঢুকে ওখানে শুধু আপনার ঠিকানাটা দিয়ে যে চিঠিটা সরাসরি আপনার কাছে আসে এই ঠিকানাটা দিয়ে আপনার আবেদন করবেন। তো নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আপনার আবেদন পাঠাতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না এই চাকরিতে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, এক্ষেত্রে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরিজীবী ভাই বোনেরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরি সার্কুলার। আশা রাখি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।